শুভ পঞ্চমী সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। সকলেরই পুজো খুব ভালো কাটুক। মা দুর্গা যেন সকলকে ভালো রাখেন, এই পুজোতে যেন সকলের দুঃখ কষ্ট দূর হোক এই কামনা করি। মা দুর্গার আশীর্বাদ যেন সকলের ওপর বজায় থাকে। আমার ঘরে দুর্গা প্রতিমা সেরকম নেই, এই দুর্গা প্রতিমায় মা ছিলেন, ওনাকে একটু সাজিয়েছি, সাথে আবার লক্ষ্মীবার ঘরে একটু আলপনা দিয়েছি। ছোট থেকে পুজো পাঠ করতে ভালোবাসি। এই যে দেবী মা লক্ষ্মী, মা লক্ষ্মীর কৃপা যেন সবার উপর বজায় থাকে। আমার ছোট ঠাকুর ঘর, লক্ষ্মী ঘর, আজকে অনেকদিন পর আমি লক্ষ্মী ভাণ্ডারে কিছু ঘটে কিছু ফেললাম। আজকে অনেক বছর পর, মানে বছর না সরি অনেক দিন পর, যাই হোক জমাই কিছু কিছু টাকা। সবার উপরে আমার ভোলেনাথ, তুলসী মাধবী লতা, কহ তুলসী কৃষ্ণ কথা শুনে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। শুভ শারদীয়া, শুভ পঞ্চমী, শতকোটি প্রণাম জানাই। জয় দেবী মা তুলসী মায়ের জয়। আর বেশ হাওয়া আসে, ঠান্ডা লাগে, বিছানা চাদর পাতা হয়েছে, বালিশের কভার গুলো এখনো লাগানো হয়নি। নিজেকে সাজাতে গিয়ে, নিজেকে সাজানোর থেকে দেখবেন যখন ঘরে নতুন নতুন বেড কভার, বেডশিট, এগুলো, বালিশের কভার, পর্দা, এগুলো লাগবেন, খুব ভালো লাগে। এখন তো নিজেকে সাজাতে আর বেশি ভালো লাগে না, এখন এগুলোই ভালো লাগে। এটা আমার রুম, নতুন বেডশিট পেতেছি, কি সুন্দর না কালারটা, খুব সুন্দর লাগছে। ঘর বাড়ি সাজাতেও খুব ভালো লাগে, পুজোর সময় এই একটা বছরেই তো ঘর বাড়ি একটু সাজাতে ইচ্ছে হয়, তাই না? যেটা আমি করেছি, এগুলো করেছি, অনেক কিছু করেছি, উঠতে যায় কেন সবসময়, কেমন লাগছে ওটা। আর এগুলো তো দেখিয়েছি, এগুলো আমার হাতে করা, এই যে একটা ইয়ারিং কিনেছি কত বড়, এই মানি প্ল্যান্টটা আর কিছুতেই না বাড়ে না চড়ে, কিছুই হয় না, পড়ে যায় বারবার। পুজো পাঠ কাজ সব কমপ্লিট, এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করব, ফোনটা খারাপ আবার, চার্জ হচ্ছে না ফোনে আমার। এই জ্যাকেটটা নতুন জামা পরেছিলাম, বাসন্তী কালার, খুব সুন্দর কালারটা, এটা আমার দিদি দিয়েছে আমাকে। শরীরটা এত খারাপ হয়ে গেছে, চোখ মুখ সব কালো হয়ে গেছে, সর্দি কাশি মানে ঠিকই হচ্ছে না এক সপ্তাহ ধরে। যাই হোক, সকলে পুজোয় খুব ভালো থাকবেন, পুজোতে খুব মজা করুন, ঘুরুন, খুব সাবধানে পুজো মণ্ডপে ঢুকবেন,
আর মা দুর্গার আশীর্বাদ তো সকলের উপর রয়েছে, তাই না? খুব ভালো থাকবেন। আর কি বলবো, কিছু বলার নেই। এখানে আমি লাঞ্চ করবো। টাটা, বাই বাই। লাঞ্চ